সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে নিজ কার্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আর যাতে করে তাড়াতাড়ি বিচার হয় সেটা আমাদের হাতে নয়, এটা মহামান্য আদালত এটা সিদ্ধান্ত নেবে এবং তারাও তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা তারা আপনাদেরকে জানিয়েছেন, তারা এই সমস্ত ক্ষেত্রে বিচারের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন। তা আমি মনে করি যে আইনটি পাশ হয়েছে, এই আইন পাশ হয়ে আপনারা দেখেছিলেন অ্যাসিড নিক্ষেপ একটা মানে রেগুলার প্র্যাকটিসের মতন হয়ে গিয়েছিল। সেই অ্যাসিড নিক্ষেপ যখন নাকি আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম এবং কয়েকটি রায়ও একটা দুটি রায়ও যখন ঘোষিত হলো এবং এই সেই জায়গাটিতে কিন্তু কমে গিয়েছে, আমরা সেইটাই মনে করি যে সর্বোচ্চ শাস্তি বিধান মৃত্যুদণ্ড হোক এবং এইটা কমে যাক এবং আমাদের এই নির্যাতন থেকে নারীরা যেন মুক্ত হয় সেই জন্য এটা ঘটল, আমাদের এই ব্যবস্থাটা হয়েছে। থ্যাংক ইউ। দেখুন, যেখানেই সুষ্ঠুভাবে হয় না আপনারা মনে করেন কিংবা আমাদের কাছে খবর আসে, আমরা কিন্তু তার ব্যবস্থাটি করছি, আমরা তার ব্যবস্থা করছি। আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা পুলিশেরও আরও সক্ষমতা বাড়ানোর জন্য, আরও দক্ষতা বাড়ানোর জন্য আমরা সিআইডি, আমরা পিবিআই এগুলো আমরা তৈরি করেছি। ধাপে যদি আমরা দেখছি যে পুলিশ পাচ্ছে না তখন আমরা পিবিআইয়ের কাছে দিয়ে দিচ্ছি, সিআইডির কাছে দিচ্ছি। আপনারা দেখেছেন পিবিআই এমন কতগুলো জটিল মামলা যেগুলো 10 বছর আগে, 30 বছর আগে এক ধরনের তদন্ত হয়েছিল, এই পিবিআই আবার সেগুলি খুঁজে খুঁজে বের করে আবার সঠিক এইটা চলে আসছে। আমাদের উদ্দেশ্যটা হলো এদেশের জনগণ যাতে সঠিক মানে তদন্তটার মাধ্যমে সঠিক বিচারটি পায় সেই ব্যবস্থা করা মাননীয় প্রধানমন্ত্রী, সেটাই নির্দেশনা। তিনি এখন ওইটার কী বলে আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে ওই সুশাসন যেন প্রতিষ্ঠিত হয় সেটার ব্যবস্থার জন্য উনি জোর দিয়েছেন। সিলেটে এবং ঢাকার নবাবগঞ্জে দুটি ঘটনা ঘটেছে, থানার মধ্যে দুজন মারা গিয়েছে এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদেরকে হত্যা করা হয়েছে। সিলেটের আমরা জানি এসআই উনি পলাতক রয়েছে পুলিশের পক্ষ থেকে, এই বিষয়গুলো আসলে মানে থানার মতো একটা জায়গায় দেখেন। সিলেটের ঘটনাটি এখন তদন্তে রয়েছে, যে ঘটনাটি ঘটেছে আমরা আপনাদের সাংবাদিক ভাইরাও সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন, আমরাও দেখেছি। তো সেই ওটাকে কী বলে কোতোয়ালি থানাধীন কাস্টঘর এলাকা থেকে রায়হানকে ধরে আনা হয়েছিল, সে হঠাৎ করেই 6টার দিকে সে অসুস্থ বোধ করলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটাল তাকে মৃত্যু ঘোষণা করেন এবং হসপিটালে তার যে ময়না তদন্ত হচ্ছে কিংবা হবে সেই অনুযায়ী এবং তার যে তার স্ত্রী যে মামলা করেছে সবগুলি আমলে নিয়ে এটা সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী অবশ্যই যে দায়ী তাকে বিচারের সমক্ষণ হতে হবে এবং এটা পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে পিবিআই একটা সুন্দর তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পারবে। নবগঞ্জের ঘটনাটা যেটা সেটা আপনারা জানেন, এটা এইটা হলো একটা হাজতখানার যে আসামি ছিল সে বাথরুমে যেয়ে নিজের লুঙ্গি দিয়ে ই করেছেন, মৃত্যুবরণ করেছেন। এটাও আমরা ভালো করে জিজ্ঞাসাবাদ করে তদন্তের মাধ্যমে এটা আমরা দেখব, হাজতখানার ভিতরে কীভাবে সে মারা গেল সেইটাও আমাদের দেখার বিষয়। আমাদের দেখার বিষয় কেন সে এই আত্মহত্যা করলো, তাকে কেউ প্রচারণা করেছে কিনা সবগুলি আমরা দেখব। আমাদের যে ঘটনাটা নবগঞ্জ এলাকায় হয়েছে, 35 বছর বয়স্ক এক মহিলা, তিনি তার লাশ পাওয়া গিয়েছে এবং যিনি আত্মহত্যা করেছেন এর ভিতরে কিছু পারিবারিক গন্ধ পাওয়া যাচ্ছে, কাজে আমরা কিছু বলার আগে তদন্তটা শেষ হলে তারপরে আপনাদের সমস্ত কিছু জানাব। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন যারা গুজব ছড়াচ্ছে,
আমাদের বাংলাদেশে এটা কতটুকু সক্ষমতা রয়েছে আমাদের। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আমরা সরাসরি ছিলাম সেখানে।